বাংলাদেশে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে দেশে নবজাগরণ ঘটেছে। লাল সবুজের পতাকা এখন বিশ্বের রোল মডেল। নারীর স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের ক্ষেত্রে দেশ অনেক দূর এগিয়ে গেছে। অতীতের সব রেকর্ড ভেঙে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছে 90 জন নারী। এদের মধ্যে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠে থাকলেও দল হিসাবে নারী প্রার্থী মনোনয়নে সবচেয়ে বেশি এগিয়ে আওয়ামী লীগ। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নারী প্রার্থী হয়েছেন এবারে নির্বাচনে। আছে ট্রান্সজেন্ডার প্রার্থীও। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর তৃতীয় সংশোধনী অনুসারে রাজনৈতিক দলগুলোকে কেন্দ্রীয় কমিটি সহ সব কমিটির পদে অন্তত 33% নারী রাখার কথা রয়েছে। তবে বাস্তবে কোনো বড় রাজনৈতিক দল এই বাধ্যবাধকতা পালন করতে পারেনি, ফলে নারী উন্নয়ন নিশ্চিতে সংসদে আরও বেশি নারী প্রতিনিধি করা সময়ের দাবি। ভোটাররা বলছেন, নির্বাচনে ভোটারদের মন জয়ের প্রতিযোগিতায় এক চুলও পিছিয়ে থাকেনি নারী প্রার্থীরা। এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় যে এখন বর্তমানে আমাদের দেশের যে পরিপ্রেক্ষিতে নারীরা অনেক বেশি এগিয়ে আসছে সামনের দিকে। ইভেন শুধু ভোটের দিক থেকে না, যে কোনো সেক্টরের দিকেই নারীরা অনেক বেশি আগায় আসছে। তো এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় যে নারীরা এখন সব কিছুতে অংশগ্রহণ করছে এবং অনেক বেশি সামনের দিকে উন্নতি করছে, আর ইনশাল্লাহ সামনের দিকে আরও বেশি উন্নতি করবে। এই নির্বাচনের মাধ্যমে আসলে আমাদের দেশের জনগণের বা আমাদের দেশের ওভারঅল মেয়েদের আসলে ভাগ্যের কোনো পরিবর্তন হইতো? কিন্তু আমরা তো অতীত নির্বাচনগুলো থেকেও দেখেছি যে এখানে কে প্রার্থী হচ্ছে এটার উপর জিনিসটা নির্ভর করতেছে না, বরং দেখা যায় যে আমাদের সিস্টেমটাই যেহেতু এখানে ফল্টি। এই যে তরুণ প্রজন্মের নারীরা, তারা যে কোনো প্রকার যে কোনো কাজই করতে পারে, তাদেরকে যদি সেই পরিমাণ সুযোগটা সবসময় করে দেওয়া হয়, তারা নিজেরা ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পারে সবার কাছে। সমাজে নারীর অগ্রগতি হয়েছে এটা যেমন সত্য, একইভাবে সত্য সমাজের দৃষ্টিভঙ্গি এখনো পরিবর্তন হয়নি। নারীদের অবদান আমাদের সমাজে অনেক। এখন যতটুকু নারী এসেছে, যারা এসেছে তাদের আরও আসা উচিত ছিল, আরও আসবে এটা আশা করি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন নারীদের প্রেরণা, আমরা ওনাকে দেখে অনেক ইন্সপায়ার হই। অবশ্যই আমরা এগিয়ে যাব। আমি চিন্তা করি যে না, সমস্ত কলকারখানায় নারীরাই এগিয়ে আসুক, আমরা মায়ের জাত, আমরা সব জায়গায় আগে থাকতে চাই। আমরা যেন আর নারীদের কোথাও পিছিয়ে থাকতে না হয়, আমরা যেন আগায় যেতে পারি। নারী উন্নয়ন নিশ্চিতে ক্ষমতায়ন, জেন্ডার সমতা, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী উন্নয়নের সহায়ক পরিবেশ সৃষ্টি কার্যক্রম অব্যাহত রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা ভোটারদের। নারীর অংশগ্রহণ বৃদ্ধির কারণটাকে যেভাবে দেখি, সেটা হচ্ছে অনেক পরিবারের মধ্যে হয়তো যারা আওয়ামী লীগের সদস্যরা আছে, তারা নিজেরা সরাসরি না দাঁড়িয়ে তাদের পরিবারের যে নারী সদস্য তাদেরকে হয়তো সামনে রেখে এই নির্বাচনে দাঁড় করিয়েছে। আমাদের বর্তমান সরকার যেমন নারীদের নিয়ে কাজ করছে, পরবর্তীতে যিনি আসবে তিনি যেন নারীদের নিয়ে কাজ করে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে, আমাদের আশপাশের যা কিছু আছে যে কোনো সমস্যায় যেন নারীরা সব ধরনের সহযোগিতা আরও বেশি করে পায়, নারীদের যেন সুযোগ সুবিধাগুলো যেরকম আছে এর থেকে যেন আরও বেশি হয় বা এরকমই যেন থাকে। নারীর ক্ষমতায়নই পারে উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখতে, এমনটি মনে করেন নারী ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের সব রেকর্ড ভেঙে 90 জন নারী প্রার্থী রয়েছেন ভোটের মাঠে, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 23 জন। রাজনীতির পাশাপাশি সমাজ ও রাষ্ট্র নির্মাণে নারীদের এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।